আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো দেখতে দেখতে আজকে হচ্ছে নভেম্বরের প্রথম তারিখ, মানে নভেম্বরের এক তারিখ, আর দিনটা হচ্ছে মঙ্গলবারের দিন, মানে ভালো একটা দিন। তো বেসিক্যালি বিগত যে কয়টা ব্লগ ছাড়ছি, মানে পুরো ইন টোটাল দুই মাসের ব্লগ, 60টা ব্লগ ছাড়া হয়েছে। তো দোয়া করবেন সবাই যাতে এভাবে আমি আগে যেতে পারি। তো আজকে কোনো প্ল্যান নেই, আমি এখন যে রুমটা আছে সেটা হচ্ছে, মানে আমি যেখানে পড়াই আর কি, ওইখানের একটা রুম। তো বেসিক্যালি আজকে এখন রাকিব রেহানদের পড়াইতে যাবো না, তো এখন যাবো হচ্ছে আমি আপনার, এখন না মানে এখন বাজে হচ্ছে 12:15 বাকি, আর 12:15 দিকে যাবো হচ্ছে মতিঝিল, ওই যে আমার বন্ধু সাগর, ওর সাথে আমার কিছু কাজ আছে ব্যক্তিগত, ওর কিছু কাজ আছে, তো ওই কারণে আর কি আমি ওর সাথে যাই কিছু কোম্পানি। তো যাই হোক, আজকে ভিডিওটা কী হতে যেতেছে না হতে যেতেছে সব কিছু দেখার জন্য আপনাদের ফুল ভিডিওটা দেখতে হবে। তো সবাই আমার সঙ্গেই থাকুন এবং ফুল ভিডিওটা এনজয় করতে থাকুন। তো একটু পরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? তো যাই হোক, এখন আমি আর সাগর বের হয়ে গেছি, আর সাগর আছে পিছে, ঠিক আছে? তো এখন ও আর আমি মিলে যাবো হচ্ছে মতিঝিল। আর তো এখন আসি হচ্ছে পাবনা হাউস গল্লির সামনে, হোসেন সাহেবের গল্লির সামনে। ওকে, ছোটো একটা আপু আমাকে নিউজ দিয়ে দিল যে এটা হোসেন সাহেবের গল্লি। তো স্কুলের সামনে আসি, তো অনেক ভিড়। তো চলেন যাওয়া যাক, আর কথা বলা আপনাদের সাথে অনেকবার দেখা হবে, ঠিক আছে? বাই দ্য ওয়ে, আমরা কিন্তু অনেক লেট হয়ে গেছি, কারণ 12:43 বেজে গেছে অলরেডি, আর আমাদের ওইখানে 3টার আগে আগে পৌঁছে দেবো, মানে 3টা বাজার কি, মানে 2টার সময় ওইখানে গিয়ে পৌঁছে দেবো, কারণ ওইটা হচ্ছে একটা বিমা অফিস, আর ওইখানে টাকা জমা দিতে যাইতে হইব। তো দেরি হইলে ওনারা টাকা জমা নেবে না, আবার আগামীকাল কষ্ট করে আসতে হবে, তো আমরা সেটা চাই না, ঠিক আছে? আর আজকে যেহেতু মঙ্গলবার, আর আপনার জ্যাম হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ হচ্ছে আজকে নিউ মার্কেটে কোনো জ্যাম নেই, কিন্তু আমাদের রায়ের বাজার এইখানে জ্যাম। আমি আপনাদের হাই স্কুলের মোড়ের যে একটা জ্যাম লাগে, ঠিক আছে, এই যে হাই স্কুল, আর এই হচ্ছে হাই স্কুল মোড়ের জ্যাম, এটাও কিন্তু অনেক কষ্টকর। এই জ্যামের জন্য কিন্তু অনেক মানুষেরই ক্ষতি হয়, কারণ এই টাইমটা আসলে স্কুল ছুটি দেয়, তো এই টাইমে এই জ্যামটা লাগে, আর এখানে অনেক ঝগড়াঝাটি হয়। তো এখানে একটা ট্রাফিকের ব্যবস্থা করে যদি করা হতো, বা কোনো একটা লোক যার নাকি কোনো কাজ নেই, বেকার বসে থাকে, তাকে যদি এখানে 5,000 টাকা দিয়ে একটা চাকরি দেওয়া হয়, তাহলে কিন্তু অনেক ভালো হয়। তো যাই হোক, এটা আমার কথা না, এটা হচ্ছে মানে চিন্তাভাবনা করার কথা হচ্ছে কমিশনার, ঠিক আছে? তো আমরা যাই, ইনশাল্লাহ বাসে উঠে আবার দেখা হবে, যাইতে যাইতে দেখা হবে অনেকবার। ওকে, আল্লাহ হাফেজ। তো আমরা এখন আসি হচ্ছে আপনার 15 নম্বর, আর এখানে বাসের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি, আর আশঙ্কা হইতেছে যে আমরা গিয়ে পৌঁছাতে পারবো কি না। তো বাস আজকে খুবই কম, মানে কারণ জ্যামের কারণে বাস মোহাম্মদপুরের স্থান থেকে এখানে আসতে পারে না। তো যাই হোক, কিছু করার নাই, আমাদের জন্য বাসের জন্য অপেক্ষা করতে হইব। তো বাসে উঠি, তারপরে দেখা যাক কী হয়, আর আপনারাও দেখতে থাকুন, ফুল ভিডিওটা এনজয় করতে থাকুন। তো মাই ডিয়ার গাইস, একটা দুঃখের সংবাদ, সেটা হচ্ছে আমরা ওই যে 15 নম্বর দাঁড়াইছিলাম এতক্ষণ, ওইখানে মনে করেন যে আপনার কোনো গাড়ি সিরিয়াল পাইতেছিলাম না, একত দ্বিতীয় হচ্ছে গাড়ি কম, আর হচ্ছে অনেক জ্যাম। তো আমরা কী করতেছি, হাইটা মিরপুর রোডে যাইতেছি, মানে একটা আশায় যে যদি আর কি আমরা ওইখানে গাড়ি পাই। কিন্তু দুঃখের মানে আসলে শেষ নাই যে এই রোডেও ফুললি জ্যাম। তো এখন হাঁটতেছি, হাঁটতে হাঁটতে যাচ্ছি, কিন্তু কী করব এখনও পর্যন্ত জানি না। তো আপনারা দেখতে থাকেন যে আমরা কী করি, ঠিক আছে? কারণ সামনে কী হতে যেতেছে সেটা আল্লাহ পাক ছাড়া কেউ জানে। তো ওই পর্যন্ত দেখতে থাকুন। সো অ্যাট লাস্ট ফাইনালি আপনার হয়ে আসলাম, মিরপুর রোডে এসে বসে আছি অর্চার পয়েন্টের সামনে মতিঝিলের বাসের অপেক্ষা। তো এখানে বসে আছি, অনেক টায়ার্ড হয়ে গেছি, পানিও নেই আশেপাশে। তো যাই হোক, কিছুক্ষণ অপেক্ষা করা যাক, দেখি বাস পাই কি। সো যাই হোক, দেখতে দেখতে আমরা ওইখান থেকেও হাঁটতে হাঁটতে এখন মানে ওই সায়েন্স ল্যাবের ওইখানে হাইটা যাইতেছি, কারণ এখানে অনেকক্ষণ বসেছিলাম, আর প্রায় বাইজে গেছে 15:45, এখন পর্যন্ত কোনো গাড়ি পাই নেই যেগুলো নাকি আপনার মতিঝিল মানে প্রেস ক্লাবের ওই জায়গায় যায়, ঠিক আছে? তো দেখলেনই তো যে পথে অনেক খিদে লাগছিল, একটু ফুচকা খাইয়ে নিছি।
তো তেমন মজা ছিল না, না একটুও মজা ছিল। তো মানে অনেক ক্লান্ত হয়ে গেছি, তো কী বলবো আর, তো যাই দেখি সামনে যাই কী হয় দেখি। সো মাই ডিয়ার গাইস, আমি এখন আসি হচ্ছে পল্টন, আর আমার উপরে যেই যিনি ব্রিজটা দেখতেছেন এটা কিন্তু সাধারণ কোনো ব্রিজ না, এটা হচ্ছে মেট্রো রেল লাইনের ব্রিজ, মানে মেট্রো রেল লাইন যেদিক দিয়ে যা পথ যাতায়াত করবে আর কি। তো এত পরিমাণ জ্যাম, আমরা শেষ পর্যন্ত একটা গাড়ি পাইছি, তাও গাড়ির ভাড়া দিয়েছি হলো গুলিস্তান পর্যন্ত, অথচ আমরা নেমে গেছি পল্টনে কারণ এত পরিমাণ জ্যাম। তো হেঁটে হেঁটে এখন যাচ্ছে হচ্ছে মানে ওই জায়গাটার নাম কি দোষ, ম্যাগনা ট্রাস্ট, মানে ম্যাগনা লাইফ ইন্স্যুরেন্স আর কি, বিমা করা যায় ওই জায়গায়। তো যাই হোক, মানে খিদাও লাগছে অনেক, না ওগুলো খাইলে কলা রুটি খাইলে হচ্ছে ভালো বেশি। তো যাই হোক, আমরা এখন হাঁটতেছি, হাঁটতে হাঁটতে যাচ্ছি কারণ রাস্তায় যে পরিমাণ জ্যাম, গাড়ি নিলেও আমরা গাড়ি দিয়ে অত তাড়াতাড়ি যেতে পারবো না, যে হাইটে আমরা তাড়াতাড়ি যেতে পারবো। তো যাই, ইনশাল্লাহ ওইখানে যাওয়ার পর আপনাদের সাথে দেখা হচ্ছে একবার ডিরেক্ট। সো মাই ডিয়ার গাইস, অ্যাট লাস্ট ফাইনালি কাঙ্ক্ষিত জায়গায় এসে পৌঁছেছি, আর এই বিল্ডিংটা হচ্ছে এই যে সেই বিল্ডিং, ঠিক আছে একটা সাইনবোর্ডটা দেখাইতেছে দাঁড়ান এক মিনিট, এই হচ্ছে এটা সাইনবোর্ড, ওই যে উপরে মেঘনা ইন্স্যুরেন্স। তো যাই হোক, এখন ভিতরে যাচ্ছি। হ্যাঁ কি, আরে মাস্ক লাগবে না, কালার দিব না, ঠিক আছে। এই যে হচ্ছে এন্ট্রেন্স, আর মানে এখানে আসার পরে একটা রিলিফ লাগতেছে, তো ভিতরের কাজ কমপ্লিট করি, বের হয়ে আপনাদের সাথে তারপর কথা বলবো, ভিতরে বিল্ডিংটা সেই দেখাচ্ছি। সো ফাইনালি আমাদের এখানে কাজ কিন্তু বেশিক্ষণ ছিল না, আসছি 5 মিনিট লাগেও নাই, 4 মিনিট, এই যে শুধুমাত্র এই কাগজ, টাকা জমা দিচ্ছি কাগজটা দিয়ে দিচ্ছি, এই 4 মিনিটের জন্য আমাদের 4 ঘন্টা ব্যয় করে এখানে আসতে হয়েছে, মানে কতটা পরিমাণ পেন নিয়ে আসলে জীবন চালাতে হবে, আসলে কিছু করার নাই, বিমা জিনিসটাই হচ্ছে এরকম, কারণ আপনারা টাকা নেওয়ার বেলা অনেক সুন্দর করে নেয় কিন্তু টাকা দেওয়ার বেলা অনেক কঠিন হয়ে যায়। তো যাই হোক, এখন হচ্ছে আবার আমাদের বাসায় ফেরার পালা, তো এখন কিন্তু অনেক জ্যাম রাস্তায়, মানে এটা বলার বাইরে আসলে কী বলব। তো এখানে কিছুক্ষণ রেস্ট নিব, কোনো একটা চায়ের দোকানে চা খাবো, তারপর হচ্ছে রেস্ট টেস্ট নিয়ে ইনশাল্লাহ তারপরে বাসে চলে যাবো, বাসায় বলতে আর কি গল্লির দিকে চলে যাবো। তো একবারে এলাকায় গিয়ে আপনাদের সাথে দেখা হবে, এর মাঝখানে ইনশাল্লাহ আর দেখা হবে না কারণ অনেক জ্যাম, ঠিক আছে। দেখি কটা বাজে যাই, আর এখন বাজে হচ্ছে প্রায় দশ, কটা বাজে 2:40 বাজে, তো দেখি যাইতে যাইতে আরও কয় ঘন্টা লাগে, তো আপনারা ওই পর্যন্ত ফুল ভিডিওটা দেখতে থাকি। সো অ্যাট লাস্ট ফাইনালি আমি বাসার এদিকে চলে আসছি, আর এখন হচ্ছে মানে শরীর এত পরিমাণ ক্লান্ত যে না ঘুমাইলে আমি আসলে কোনো কাজই করতে পারবো, তো এখন গিয়ে ডিরেক্ট আগে ঘুমাবো, খাবার দাবার পরেই খাবো কারণ শরীরটা অনেক টায়ার্ড লাগতেছে। তো ইনশাল্লাহ আপনাদের সাথে আবার আমার ঘুমের পরে দেখা হবে, তো আমি যাই ঘুমাইতে, আপনারা দেখুন ঘুমের থেকে উঠে আপনাদের সাথে দেখা হবে, ওকে ইনশাল্লাহ। ওকে
রাইট নাও আমি এখন আসি হচ্ছে গলিতে, আর ঘুমাই নেই, কারণ ঘুমাইলে আমি যে রাত্রে কয়টা বাজে উঠতাম এই কারণে আর ঘুমিয়ে নেই, অনেক কষ্ট করে জাগনা রয়েছি। তো যাই হোক, এখন প্রায় বাজে হচ্ছে কটা, মেবি 6:15, ঠিক আছে। তো এখন কিছুক্ষণ আড্ডা দিব বন্ধু বান্ধবের সাথে। তো আপনারা যারা আছেন ধোয়া করেন, শরীরটা অনেক খারাপ লাগতেছে, ঠিক আছে। তো যাই, হেলাল অনেক টেন্সে আছে, কী যে লাগা জানি না, তো একটু টেন্সে থাকুক, দেহ ওর টেন্সটা কমাতে পারিনি। আর একটু পরে কাঙ্ক্ষিত জায়গায় যাবো, তখন দেখা হবে ইনশাল্লাহ। 2000 years later. আসসালামু আলাইকুম গাইস। তো ফাইনালি কাঙ্ক্ষিত জায়গা থেকে আসার পরে এই যে এখন আসলাম হচ্ছে আমার বন্ধুর দোকানে, ঠিক আছে। আর এখানে এখানে আছে হচ্ছে হাবিব অলরাউন্ডার, আর আছে হচ্ছে আমার বন্ধুরা কত ভদ্র, ওরা দুজন কি ইঙ্গিত দেখাইছে। আর আমার বন্ধুরা আপনাদেরকে সালাম দিয়ে আপনাদের সাথে কথা বলছে, ঠিক আছে। তো এইসব ছেলে নাকি চেঞ্জ হয়ে গেছে, বুঝছেন, মানে ওরা গার্লফ্রেন্ড পাইলে বউ পাইলে চেঞ্জ হয়ে যাবে, স্বাভাবিক। মানে এটা কী বলবো, এটা কোনো বলার ভাষা নাই। বন্ধু যে এরকমভাবে চেঞ্জ হয়ে যাবো গা, এটা শুনে আমি নিজেই শখ হয়ে গেছি। পরে দিয়ে জর্জিত কর্ম ওই আগের মতো, ঠিক আছে। আর কিছু পাওয়ার নেই, বাসা যাওয়ার আগে আপনাদের সাথে আবার দেখা হবে, ঠিক আছে। পর্যন্ত ফুটবলটা এনজয় করুন। সো আলহামদুলিল্লাহ, ফাইনালি আমি বাসার কাছে চলে আসছি, আর এখন হচ্ছে আমি যাচ্ছি বাসায়। তো বাইরে রাস্তায় শেষ ভিডিও করার রিজন হচ্ছে আর কি, আপনার বাসা মেহমান, তো এই কারণে আর কি, আর বাসা যে ভিডিও করতেছেন এই কারণে অনেক চিলাচিলি ওইখানে। তো দেখতে দেখতে আজকে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করতেছি। আই হোপ আপনাদের কাছে আজকে ভিডিওটা অনেক ভালো লাগবে। তো ইনশাল্লাহ পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখা হবে। তো ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাভ ফান, পিস, আসসালামু আলাইকুম।